এসএসসি পরীক্ষা 2025 কবে হবে? ভিউয়ার্স, অনেকে আছেন যে এসএসসি পরীক্ষা 2025 তারিখ সম্পর্কে জানতে চেয়েছিলেন যে পরীক্ষা কবে নাগাদ মূলত হবে, এক্সাক্ট কোনো কিছু বলেছে কিনা শিক্ষা বোর্ড, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা। আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকবে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে আছেন, আপনাদের জন্য এক্সাম রুল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 250 টাকা এক বিষয় এবং অল সাবজেক্ট 1550 টাকা। আমরা এনসিকিউ প্লাস সৃজনশীল উভয় সেশন দিয়ে থাকি। এছাড়া আমাদের কাছে সায়েন্স আর্টস কমার্স উভয় গ্রুপের সেশন পাবেন এবং আমাদের কাছে টেস্ট প্লাস বোর্ডের জন্য 70-80% কমন উপযোগী সেশন রয়েছে, যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভিউয়ার্স, অনেকেই একটা জিনিস কনফার্ম হতে চাচ্ছিলেন যে এসএসসি 2025 পরীক্ষা মূলত কবে হবে বা তার তারিখ কী। ভিউয়ার্স, শিক্ষা বোর্ড থেকে এখন যে তথ্য আমাদের কাছে রয়েছে যে আপনাদের পরীক্ষা পিছানো হচ্ছে না, একবারে ফেব্রুয়ারি 1 উইকে পরীক্ষার কথা, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, এবং সেই অনুযায়ী অলরেডি শিক্ষা মন্ত্রণালয় নাকি কার্যক্রম শুরু করেছে। তারা বলছে পরীক্ষা পিছানো হবে না, শিক্ষার্থীদেরকে এছাড়া বাদবাকি সুবিধা যা সুযোগ সুবিধা আছে সেগুলো প্রদান করা হবে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের 1ম সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে একাধিক কর্মকর্তা। তারা বলছেন যে সব কিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সামনে এইচএসসি রেজাল্ট দেওয়া শেষ হলে তারা মূলত এসএসসি 2025 কার্যক্রমে হাত দিবে। সেক্ষেত্রে মাত্র 1 মাস থেকে 15 দিন সময় পেলে এসএসসি 2025 সকল কার্যক্রম তারা সমাপ্ত করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তো ভিউয়ার্স, আপনাদের পরীক্ষা যে হচ্ছে এটা কনফার্ম এবং ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে। পরীক্ষা পিছানোর কোনো সুযোগ দিতে চাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশনের মধ্যে থাকুন, হাতে কিন্তু খুবই কম সময়। আর যাদের ফাইনাল সেশন লাগবে যোগাযোগ করুন স্ক্যান নাম্বারে।